নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন আজকে ভাবলাম কাকিমার হাতের রান্না অর্থাৎ কাকিমা যেটা খুব 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 ভালো বানায় মাংসের ঘুগনির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে সত্যি সত্যি আমি আপনাদের আগের তো বলেছি যে কাকিমা খুব ভালো রান্না করে আর আপনারা নিশ্চয়ই রান্নাগুলো দেখেওছেন আর বুঝতেও পেরেছেন যে সত্যি সত্যি কাকিমা কতটা ভালো রান্না করে সেই জন্যই ভাবলাম চলুন চট কাকিমার হাতের মাংস রান্নার রেসিপিটা সরি মাংসের ঘুগনি রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিই সেই জন্য ভিডিওটা করা আর সত্যি সত্যি রান্নাটা খুব ভালো হয়েছিলো আমি শিখেও গেছি মাঝে মাঝে করব এরপর আর আমি ভাবলাম চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আর নিজেও আরেকবার দেখি ভিডিওটা তো ভিডিওটা এডিট করার সময় দেখছিলাম আর আপনাদের সাথেও চলুন শেয়ার করছি কাকিমা কি কি দিলো কি কি না দিলো আপনারা এক এক করে সব দেখতেই পেলেন তেলে বিলাতি দিল তারপর আরও সেই সম্বুরা দিয়েছে আচ্ছা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নুন দিয়েছে এই সমস্ত মশলাগুলো দেওয়ার পর আলুগুলো কষে নিচ্ছে আর তেজপাতাও দিয়েছে দু একটা এগুলো দেওয়ার পর খানিক্ষণ আলুটা কষে আলুটা আগেই সিদ্ধ করে রেখেছিলো এটা আগের থেকে আপনাদের জানিয়ে দিই আর এই যে মাছগুলো দাদু দিয়ে গেছে মানে কাকিমার বাবা দাদু এসেছিল। এগুলো দিয়েছে অনেক বেগুনি দিয়েছিল বেগুনিগুলো খেয়েছি আর দুটো মাত্র আছে আর জিলাপিও অনেক দিয়েছিল। জিলাপিও প্রচুর খেয়েছি আর পায়েস দিয়েছিল জানেন পায়েস পায়েসও খেয়েছি পায়েসটা দাঁড়ান দেখাচ্ছি আপনাদের কি সুন্দর আছে এখনো পর্যন্ত কেউ খায়নি আমি তো ভিডিওটা পরে ভয়েস অভার করছি সেই জন্য বললাম যে খেয়েছি পায়েসটা কিন্তু দুর্দান্ত হয়েছিল দাদু খুব ভালো রান্না করে আর মাছগুলো দেখুন দারুণ খেয়েছি সবাই মিলে চলুন এবার দেখাই কি রান্না হচ্ছে না হচ্ছে আমি তো আপনাদের বললাম আজকে মাংসের ঘুগনি রেসিপিটা শেয়ার করব আর ওইখানে দেখুন কাকিমা পাম্পা দিদা পিসি সবাই আছে গল্প করছে আরও ওই যে ওখানে বৃষ্টি আছে ঘুরে বেড়াচ্ছে ওকেও একবার বললাম কি করছিস তখন বলল আমি রেডি হয়ে গেছি আমি বললাম কিছু বল বলছে কি বলবো না কিছু বলবো না ঠিক আছে কিছু বলার দরকার নেই আর ওই দিকটাতে সোনা আর ভাই বসে আছে আর সেরকম এখানে কিছু দেখানোর নেই বৃষ্টির এখানে মরলি মোটামুটি হয়ে গেছে চলুন আবার আমরা রান্নায় ফিরে যাই এখানে ভাইও উঠে গেছে কাকিমা কি বললো জানেন আলুগুলো আর এই কলাইগুলো কিছুটা এরকম ম্যাশ করে দিতে যাতে রান্নাটা একটু থকথকে হয় আর ঘুগনি আর এই সব কলাই জাতীয় খাবারগুলো একটু যদি আমরা আগের থেকে মানে একটু ম্যাশ করে দিই তাহলে কি হয় জানেন খেতে খুব ভালো হয় সত্যি সত্যিই ভালো লাগে খেতে এরপর কাকিমা কলাইগুলো অ্যাড করে দিল যে মশলাটা কষিয়েছিল সেটাতে আর এখানে মাংসটাও ভাজা করে নিয়েছে মানে মাংসের এখানে এটা হচ্ছে চিকেন চিকেনের ছালগুলো শুধু ব্যবহার করেছে এখানে চিকেনটা ভালো করে আদা রসুন পেঁয়াজ নুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এই সমস্ত দিয়ে প্রথমে কষে নিয়েছিল তারপর ওগুলো এক এক করে অ্যাড করেছিল প্রথমে চিকেনটা কষে নিয়েছিল ভালো করে তারপর কলাইগুলো দিলো তার আগে আলুটা ভালো করে কষে নিয়েছিল এই সমস্ত করেছিল কাজগুলো আর এইখানে দেখুন মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হওয়ার পরে এখানে কাকিমা এক এক করে সমস্ত জিনিসগুলো অ্যাড করে দেবে প্রথমত একটু জল দিয়ে দিল তারপরে এখানে বিলাতিটা আর মশলাপাতিগুলো সমস্তটাই দিয়ে দিয়েছে কাকিমা আর এখানে দেখুন তেজপাতা দিয়েছে তেজপাতা দু একটা দিয়ে ভালোভাবে মশলাটা কষে নিচ্ছে আর এই ক্লিপসটা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি প্রথমে যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন আর এখানে একটু ভালো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি অ্যাড করে দিয়েছে আর এখানে দেখুন এই যে মাংসটা আপনাদেরকে বলছিলাম না যে শুধুমাত্র চামড়াগুলো নিয়েছে এই যে দেখুন এই জিনিসটা দিলে খেতে বেশি ভালো লাগে অন্য যদি মাংস নেন সেটা এতটা ভালো টেস্ট হয় না এই জায়গাটাগুলো নেবেন আপনারা চামড়াগুলো তাহলে খেতে আরও অনেক বেশি ভালো হয় এটা অনেকক্ষণ ধরে কষবো যতক্ষণ না ভালো করে কষাটা হবে যদিও কাকিমাই রান্নাটা করছিল আমি পাশে দাঁড়িয়েছিলাম মাঝে মাঝে খুন্তিটা নাড়িয়ে দিচ্ছিলাম এই আর কি আর এখানে আমিও আছি কাকিমাও আছে দুজনেই আছে আর এখানে আলুগুলো কাকিমা কাকিমা অ্যাড করে দিল এরপর আলুগুলো খানিক্ষণ নাড়াচাড়া করার পর এক এক করে কলাই তারপরে কিছুটা ম্যাশ করা কলাই যেটা আপনারা দেখলেন আগের ভিডিওতে দিয়ে দেবে তাহলেই রান্নাটা একদম রেডি হয়ে যাবে আর বিশেষ কিচ্ছু এখানে অ্যাড করার ছিল না আর কাকিমা খুব 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 ভালো ঘুগনি বানায় জানেন যে কোনো ঘুগনি কাকিমার হাতে আমি খেয়েছিলাম মাংসের ঘুগনি খেয়েছি ডিম ঘুগনি খেয়েছি সত্যি সত্যি দারুণ রান্না করে কাকিমা এরপরে যে এত আস্তে আস্তে নাড়াচাড়া করছি মানে আপনাদের বুঝে নিতে হবে আমি নাড়াচাড়া করছি কাকিমা কত স্পিডে নাড়াচাড়া করে তা তবুও জানেন কড়াটা নড়ে না কিন্তু আমি একটু হাত দিলেই কড়াটা এদিক সেদিক ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে যাই হোক কাকিমা পর কলাইটা অ্যাড করে দিল তারপর আমি একটু নাড়াচাড়া করছিলাম আর ওখানে কাকিমা আছে এখন মোটামুটি সমস্ত কিছুই দেওয়া এখানে হয়ে গেছে খানিকক্ষণ এটা জল দিয়ে ফুটবে তাহলেই রান্নাটা রেডি হয়ে যাবে দাঁড়ান কতগুলো কাকিমা চেরা কাঁচা লঙ্কা দিল এগুলো দিয়ে দিই এই যেগুলো দিয়ে দিলাম তিনটের মতো কাঁচা লঙ্কা এখানে অ্যাড করেছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে কাকিমা এটা খানিক্ষণ নাড়াচড়া করব আর কাঁচা লঙ্কাগুলাই বেশি ঝাল নেই জানেন সেই জন্য ওই চারটা পরিমাণ দেয়া হয়েছে আর গুড় লঙ্কাও দেওয়া হয়েছে রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটা লঙ্কা গুঁড়ো যেটা ঝাল হয় সেরকম এখানে মোটামুটি নাড়াচড়া করা হয়ে গেছে আপনারা কেউ এরকমভাবেও খেতে পারেন এটাও খুব ভালো লাগে খেতে আবার কেউ যদি রুটি দিয়ে বা মুড়ি দিয়ে খেতে যান তাহলে আবার একটু বেশি করে জল দিয়ে খেতে পারেন এখানে আমরা বিভিন্নজন বিভিন্ন রকম জিনিস খাবো আজকে কেউ মুড়ি খাবে কেউ ভাত খাবে কেউ বা রুটি খাবে সেই জন্য এখানে কাকিমা একটু জল অ্যাড করে দেবে তারপর একটু মানে খুব বেশি যে ঝোল করবে এমনটাও নয় একদম অল্প পরিমাণে ঝোল করবে এখানে মোটামুটি নাড়াটাড়া কমপ্লিট এরপর কাকিমাকে বলি দাঁড়ান জলটা এখানে দিয়ে দিতে আর একটু নাড়িয়ে নিই খুব ভালো লাগছে ভিডিওটাও করে নিচ্ছি দারুণ লাগছে আমার তো এরকম করেই খেতে বেশি ভালো লাগে আর যাই হোক কাকিমায় এপর জলটা দিয়ে দিল একটু আধটু জল দেওয়া দরকার সেদ্ধর জন্য একটু দরকার কারণ কলাইটা একটু কম পরিমাণে সেদ্ধ আছে তো তাহলে চলুন আজকে আর বিশেষ কিচ্ছু দেখানোর নেই আমাদের ঘুগনি একদম রেডি হয়ে গেছে তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন